বন্দুক হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়ার পর প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে ভাষণ দিতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের সমাপনীতে এই বক্তৃতা রাখবেন তিনি। তার প্রস্তুতি হিসেবে বুধবার তিনি আরএনসির মঞ্চ পরিদর্শন করেন। ট্রাম্পের ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সারা দেশ থেকে আসা দলের ডেলিগেট ও আইন প্রণেতারা। তারা বলছেন, রিপাবলিকান পার্টিতে এমন উদ্দীপনা এর আগে দেখা যায়নি। উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে সারা দেশ থেকে আসা ডেলিগেটরা ব্যাপক উজ্জীবিত। তাদের সবার একটি স্পষ্ট বার্তা, নভেম্বরের নির্বাচনের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও হোয়াইট হাউসে ফেরাতে হবে, আর এর জন্য দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরও চার বছর প্রেসিডেন্ট বাইডেনের শাসন দেখতে চান না তারা। রিপাবলিকান পার্টির এই ডেলিগেট মনে করেন ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারবেন। ট্রাম্প যে কোনো বিষয়ে আপোষ মীমাংসায় পারদর্শী বলে মন্তব্য করেন তিনি। আমেরিকার সঙ্গে যে কোনো দেশের সমস্যা একমাত্র ট্রাম্পই দূর করতে পারবেন বলেও বিশ্বাস করেন এই ডেলিগেট। মেগা রিপাবলিকানদের বিরুদ্ধে বর্ণবাদ এবং বিদেশ ভীতির অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন ফ্লোরিডার আরেক ডেলিগেট। ডোনাল্ড ট্রাম্প আরএনসিতে সবার মাঝে আলোড়ন সৃষ্টি করেছেন উল্লেখ করে এই কৃষ্ণাঙ্গ রাজনীতিবিদ দাবি করেন অনেক কৃষ্ণাঙ্গই ডেমোক্রেটিক পার্টি ছেড়ে রিপাবলিকান পার্টিতে যোগ দিচ্ছেন। রিপাবলিকানরা বলছেন ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হলে আমেরিকা আবার অসাধারণ হয়ে উঠবে। তারা প্রত্যাশা করছেন নভেম্বরের নির্বাচনে ট্রাম্পই জিতবেন। চার দিন ব্যাপী এই সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার বক্তব্য রাখবেন ডোনাল্ড ট্রাম্প। তারই প্রস্তুতি হিসেবে বুধবার আরএনসির মঞ্চ ঘুরে দেখেন তিনি। কথা বলেন অনুষ্ঠানের ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে। গত শনিবার পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে বন্দুক হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান সাবেক প্রেসিডেন্ট। ওই ঘটনার পর এটাই হতে যাচ্ছে জনসম্মুখে ট্রাম্পের প্রথম কোনো বক্তৃতা। হত্যাচেষ্টার শিকার হওয়ার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের আরএনসির ভাষণ নতুন করে লেখা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের পরিবার ও ঘনিষ্ঠজনরা বলছেন ওই হামলার পর তিনি অনেক বদলে গেছেন, তাই বৃহস্পতিবার ট্রাম্প তার ভাষণে কি বলবেন তা নিয়েই সবার আগ্রহ। ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র জানিয়েছেন বৃহস্পতিবার পুরোপুরি ভিন্ন রকম ভাষণ দিতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।